আসসালামু আলাইকুম। শীত মানেই হলো পিঠা খাওয়ার পারফেক্ট একটি সময়। আর শীতের এই পিঠাপুলির উৎসবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার তেলের গুড়ের পিঠার রেসিপি। আপনারাও যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন, আপনাদের প্রতিটি পিঠা হবে পারফেক্ট। আজকের রেসিপিটি আমার মায়ের রেসিপিতেই আমি আপনাদেরকে করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এই 2 কাপ চালের গুঁড়োর সাথে আমি সম পরিমাণ নিয়ে নিব ময়দা। চালের গুঁড়োর সাথে ময়দা অ্যাড করে দিলে পিঠাটা খুব বেশি ভালো হয়, সফট হয়, সহজে শক্ত হয়ে যায় না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে টেস্ট অনেক ভালো আসে পিঠার। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গুড়। আমি খেজুরের যে গুড়টা আছে সেটা একটুখানি পানি দিয়ে মেল্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ট্রাই করবেন 2টো ডিম দিয়ে করার, তাহলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ মিশাবো আর কুসুম গরম পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে, এতে করে পিঠাটা সুন্দর হবে, পারফেক্ট হবে। অল্প অল্প করে ব্যাটার অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে আস্তে আস্তে। একসাথে বেশি পানি দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে, তখন কিন্তু ব্যাটারটা স্মুথ হবে না। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই প্রতিটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কথা বলতে বলতে কিন্তু অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু মোটামুটি গরমই, মানে কুসুম কুসুম গরম, খুব বেশি গরম না, আবার একদম হালকা গরম যে তাও না, মোটামুটি গরম। অল্প অল্প পানি দিচ্ছি আর আমি এভাবে মেখে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই কাজটি একটু সময় নিয়ে করলে কিন্তু আপনার পিঠা পারফেক্ট হবে। আর যত বেশি এভাবে কুচলে কুচলে মেশাবেন তত বেশি কিন্তু পিঠাটা ফ্লাফি হবে। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। আপনারা যদি কেউ চিনি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে চান বা চিনির পিঠা বানাতে চান, তাহলে কিন্তু গুড়ের বদলে এখানে চিনি দিলেই চলবে। অনেকে এখানে মিষ্টি জিরাও দিয়ে থাকে, অনেকে কালো জিরাও দিয়ে থাকে। যার যার প্রেফারেন্স অনুযায়ী আপনারা কালো জিরা বা মিষ্টি জিরা অ্যাড করতে পারেন। ঠিক এভাবে করবেন, যত বেশি এভাবে ফেটিয়ে নেবেন তত ভালো হবে পিঠাটা, তত বেশি ফ্লাফি হবে পিঠাটা। এভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি পিঠাটা গোলাটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্টে রাখলে পিঠাটা আরও ভালো হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর, দেখুন ব্যাটারের থিকনেসটা এমন হবে। যদি 1 ঘন্টা পর মনে হয় ব্যাটারটা বেশি ঘন বা পাতলা হয়েছে, তখন কিন্তু পাতলা হলে একটু চালের গুঁড়ো অ্যাড করবেন, আর ঘন হয়ে গেলে কিন্তু সামান্য একটু গরম পানি দিয়ে এভাবে কনসিস্টেন্সিতে নিয়ে আসবেন। তেল ভালো করে গরম করে এভাবে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু আস্তে আস্তেই ফোলা শুরু করেছে, দেখুন। ও একটা জিনিস আপনাদের সাথে আসলে শেয়ার করতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে একদম পিঠাটা ব্যাটারটা তেলে দেওয়ার আগ মুহূর্তে আমি আমার 3 আঙ্গুল দিয়ে 1 চিমটি খাবার সোডা এখানে দিয়ে দিয়েছিলাম পিঠাতে। এটা একদম ভাজার আগ মুহূর্তে দিবেন, আর পরিমাণটা খুবই সামান্য, 1 চিমটি পরিমাণ দিলেই হবে। এটা দিলে প্রতিটি পিঠা পারফেক্টলি একদম সমানভাবে ফুলবে আর খুব সুন্দর হবে। দেখুন প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দর পারফেক্ট হয়েছে এবং প্রতিটি পিঠাও এরকমই হবে। এই পিঠাগুলো কিন্তু আপনারা কয়েকদিন, বেশ কয়েকদিন রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন। পিঠাটা নষ্ট হবে না কিংবা শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। দেখুন আরও একটি পিঠা আমি দিয়ে দিচ্ছি।
আর পারফেক্ট তেলের পিঠার বৈশিষ্ট্য কিন্তু এটাই যে সবগুলো পিঠা সমানভাবে ফুলবে আর সাইডটা একটু এরকম হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাইডটা একটু শক্ত টাইপের উঁচু হবে। এটা হচ্ছে একটা পারফেক্ট তেলের পিঠার বৈশিষ্ট্য। আশা করি আমার আজকের রেসিপিতে আপনারা সবাই এই শীতে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কথা বলতে বলতে একটা পিঠা বানিয়ে নিলাম, আরও একটি পিঠা আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই একটার পর একটা পিঠা আমি বানিয়ে নিব। সাইড থেকে এরকম একটু তেল উপর দিকে দিলে খুব সুন্দরভাবে ফুলে যায়, তাড়াতাড়ি ফুলে যায়। তো ঠিক এভাবে সাইড থেকে দিতে হবে, আর চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু প্রতিটা পিঠা বানিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার আসলে ভালো করে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। শীতের পিঠার আরও কিছু রেসিপি আমার চ্যানেলে আছে, পাটিসাপটা পিঠার রেসিপি আছে, আরও বেশ কয়েকটি পিঠা রেসিপি আছে, ভাপা পিঠার রেসিপিও আছে, আশা করি আপনারা দেখে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে পারফেক্টলি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবং প্রতিটা পিঠা কিন্তু একই রকম হয়েছে, একইভাবে ফুলেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।